বিয়ে বাড়িতে যোগ দিয়ে টোটোতে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত এক ব্যক্তি। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কুরমানপুর এলাকার 12 নং জাতীয় সড়কে। বিয়ে বাড়িতে যোগ দিয়ে টোটোতে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত এক ব্যক্তি। মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কুরমানপুর এলাকার 12 নং জাতীয় সড়কে। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, রায়গঞ্জের দিক থেকে মালদামুখে 7 জন টোটো নিয়ে মালদার দিকে যাচ্ছিল। কুরমানপুর এলাকায় টোটো জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে টোটো থেকে এক যাত্রী অসাবধানতায় রাস্তায় নামতে গেলে পেছন থেকে মালদামুখী অন্য একটি লরি এসে ওই যাত্রীকে ধাক্কা মেরে চলে যায়। জাতীয় সড়কে লুটে পড়ে ওই টোটো যাত্রী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুরমানপুর এলাকায়। অন্যদিকে পথ দুর্ঘটনার জেরে রায়গঞ্জ মালদার উঠে জাতীয় সড়কে সামরিক যানজটের সৃষ্টি হয়। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানা এবং ট্রাফিক পুলিশ আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। হাসপাতালে আনলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, টোটো নিয়ে মালদা জেলার নালাগোলা এলাকায় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ডাঙ্গাপাড়ায় একই পরিবারের 7 জন এবারের অনুষ্ঠানে যোগ দিতে গেছিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। সেইখান থেকে আবার টোটো নিয়ে বাড়ি ফেরার পথে ইটাহার থানার কুরমানপুর এলাকায় কৃষ্ণ সরকার নামে ওই ব্যক্তির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ গোটা এলাকায়। ঘাতকের খোঁজ শুরু করেছে ইটাহার থানার পুলিশ। নিজেরই গাড়ি, নিজেরই ড্রাইভার। আমরা হেমতাবাদ থেকে যাচ্ছিলাম লালাগুলো দিয়ে যাচ্ছিলাম বাড়িতে। আমার বাড়ির দিকে ফিরছিলাম, আমরা বিয়ে বাড়িতে গেছিলাম। আজকে আমরা আমাদের গাড়িতে চলতে অসুবিধা, আমাদের নিজেদের টোটো আছে, এই টোটোটা নিয়ে আমরা আসছি আবার যাচ্ছি। ওইখানে আমাদের অনেকক্ষণ রাস্তা গেছে, তো ওইখানেই আমরা একটু দাঁড়াইছি সাইড হয়ে টোটোটা দাঁড়া করে জামাইটা কেবলই নামে ফোনে কথা বলার জন্য টোটো লাগাইছি। আর ইতিমধ্যেই লরি ঢুকে মানে বাইপাস, আমি টোটোটাই ছিলাম, আমি কিন্তু নামিনি, আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি, আমার লাগে উনি টোটোটা যাই ওর মাথাটার দিকে ধাক্কা মেরে দিয়ে টোটোটার সামনে দিয়ে চলে গেল। লরিটা চলে গেল? হ্যাঁ, লরিটা চলে গেল। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মান্দাপাড়া শুশুরি হাটখোলা, করদো মান্দাপাড়া শুশুরি হাটখোলা। গেছিলেন কোথায়? হেমতাবাদ? গেছিলাম রায়গঞ্জে হেমতাবাদ। কি কি কাজ? মানে বিয়ে বাড়িতে। আপনার কে হয়? আমার স্বামী। আপনার নাম? মাধবী শর্মা। আপনারা এখানে? এখানে মানে টোটোটা ধার করা ছিল। আচ্ছা। ধার করার পরেও তো মানে পুরো পরিবার ছিল টোটোতে, মানে ওরা এদিকে নামছে, আর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না ও এদিকে নামছে ডান সাইডে রাস্তার দিকে। হ্যাঁ, রাস্তার দিকে। হ্যাঁ, আর রাস্তার দিকে দুইটা গাড়ি আসছে একসঙ্গে কিনা, যে তখন মানে নামে এদিক দিয়ে ঘুরবে এদিকে, তখন আসে মারা দিয়েছে। কোথায় ঘটনাটা? কুরমানপুরে, কুরমানপুর গ্রামের স্কুলের কাছে। যে মারা গেছে সে হলো পুরুষ, বাকি মহিলাগুলো কিন্তু এই পারে নামছিল, বাচ্চা কাচ্চা ছিল ওরা এই পারে নামছিল। টোটোটা কোন দিকে যাচ্ছিল? টোটো রায়গঞ্জ থেকে মালদার দিক দিয়ে যাচ্ছিল। আর এই ঘটনা এখানে, তারপর কি পুলিশ আসলো? তারপরে পুলিশ আসলো, পুলিশ আসে ওদের উদ্ধার করে নিয়ে গেল। আবার রক্ত টক্ত এখানে সব করেছিল, ধুয়ে দিয়ে দিল এখন। তো না, ওর সঠিকটা বুঝে আছে না, যে বলছে লালাগোলা পাকুয়ার, এখন কোথাকে সঠিক বুঝে আছে। এখন কোথায় নিয়ে গেল বডিটা? এখন হাসপাতালে নিয়ে গেল, থানাতে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সাদেক আলী। এখানকার বাসিন্দা? এখানকার।